খুদে বার্তায় বাড়ে কমে ডিম মুরগির দাম। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে দৈনিক বাড়ছে ডিমের দাম। রাজধানীতে গত এক সপ্তাহে প্রতিহারিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। এদিকে দিনাজপুর সহ দেশের বিভিন্ন বাজারে 100 টাকা করে বিক্রি হচ্ছে এক হাঁড়ি ডিম। বিভিন্ন বাজারে প্রতিহারি দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে 100 টাকা, পোলট্রি 65 টাকা, হাঁসের ডিম 100 টাকা। গত সপ্তাহেও পোলট্রি বিক্রি হয়েছে 65, হাঁস 70, দেশি মুরগি 80 টাকায়। এতে করে বিপাকে সাধারণ ক্রেতারা। উৎপাদন ও সরবরাহ সংকটের জন্য কর্পোরেট প্রতিষ্ঠানকে দায়ী করছেন প্রান্তিক খামারিরা। তাদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের দাবি, ডিম ও মুরগির মোট উৎপাদনের 80% যোগান দেন প্রান্তিক খামারিরা, কিন্তু ন্যায্য বাজার মূল্য না পেয়ে অনেক খামারি ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এ সুযোগে কর্পোরেট প্রতিষ্ঠান SMS বা খুদে বার্তার মাধ্যমে ডিম ও মুরগির দাম বাড়াচ্ছে। বিপিএ সভাপতি সুমন হাওলাদার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব দাবি করেন। এতে বলা হয়, বাজার কর্পোরেটদের নিয়ন্ত্রণে থাকায় তারা SMS দিয়ে ডিম ও মুরগির দাম বাড়াতে চাইলে বাড়ে, কমাতে চাইলে কমে। অভিযোগ করে বলা হয়, ব্যবসায় টিকে থাকতে দেশের প্রায় অর্ধকোটি প্রান্তিক উদ্যোক্তা কর্পোরেটদের দাদনে জিম্মি হয়ে পড়েছেন। এর আগে বছরের শুরুর দিকে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। সেই সময় সব পক্ষকে নিয়ে সভা করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে প্রান্তিক খামারিদের প্রতিনিধিরা SMS এর প্রসঙ্গে অভিযোগ তুললে কর্পোরেটের পক্ষে এর সুনির্দিষ্ট কোনো উত্তর দেয়নি। পরবর্তী সময়ে অধিদপ্তরের মহাপরিচালক বাজার ব্যবস্থাপনায় SMS পদ্ধতি বন্ধের জন্য কড়া নির্দেশনা দিলেও এখনও তা বন্ধ হয়নি বলে দাবি বিপিএর। এছাড়া প্রতিদিনের বাজার দর নিয়ে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ নামে দুটি সংগঠনের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিম ও মুরগির দাম নিয়ে প্রচারণা চলে, যা বাজারে প্রভাব তৈরি করছে। বর্তমান বাজার পরিস্থিতির বিষয়ে বিপিএ সভাপতি বিজ্ঞপ্তিতে জানান, সরকারি তদারকি না থাকায় পোলট্রি শিল্পে কর্পোরেটদের আধিপত্য বিস্তারের খেসারত দিচ্ছে জনগণ। সংগঠনটির তথ্য মতে, বর্তমানে একটি ডিম উৎপাদনে প্রান্তিক খামারিদের খরচ পড়ে 10.87 টাকা থেকে 11 টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি উৎপাদনে খরচ হয় 170 থেকে 175 টাকা। অন্যদিকে কর্পোরেট পর্যায়ে ডিমের উৎপাদন খরচ 10 টাকার কম, ব্রয়লার 119 থেকে 130 টাকা। এতে বাজারে টিকে থাকতে খামারিদের প্রতি কেজি ব্রয়লার 35 থেকে 40 টাকা কমে বিক্রি করতে হচ্ছে। তবে ডিমের লাভ বা লোকসানের বিষয়ে কোনো তথ্য দেয়নি বিপিএ। সংগঠনটি মনে করে, সরকার চাইলে পোলট্রি ফিডের উৎপাদন খরচ যাচাই করে দাম কমানো সম্ভব। বিপিএ বলছে, 2021 সালে প্রতি কেজি ভুট্টার দাম ছিল 28 টাকা, যা 50 কেজির বস্তা হিসেবে ছিল 2500 টাকা। সর্বশেষ 2023 সালে প্রতি কেজি ভুট্টার দাম ছিল 41 টাকা আর বস্তার দাম 3740 টাকা। যদিও গত মার্চে ভুট্টার দাম কমে 24 থেকে 26 টাকায় এলেও পোলট্রি খাদ্যের দাম কমছে কেজিতে মাত্র 3 টাকা। অন্যদিকে প্রতি পিস বাচ্চা প্রান্তিক খামারিদের কিনতে হচ্ছে সর্বোচ্চ 80 টাকা দিয়ে। একই সময়ে কর্পোরেট চুক্তিভিত্তিক খামার প্রতি বস্তা খাদ্য পাচ্ছে 2600 টাকায় এবং প্রতি পিস বাচ্চা 35 টাকায়। অসম প্রতিযোগিতার কারণে একদিকে হারিয়ে যাচ্ছে প্রান্তিক খামারিরা, অন্যদিকে কর্পোরেট গ্রুপ বড় হচ্ছে। এর থেকে উত্তরণ ও বাজার স্থিতিশীল রাখতে কর্পোরেট কোম্পানিকে কন্ট্রাক্ট ফার্মিং ও ডিম মুরগি উৎপাদন বন্ধ করে শতভাগ খাদ্য ও বাচ্চা উৎপাদন করার দাবি জানিয়েছে বিপিএ। পাশাপাশি প্রান্তিক খামারিরা শতভাগ ডিম মুরগি উৎপাদন করলে বাজার সিন্ডিকেট হবে না বলেও দাবি সংগঠনটির।